উঠেই নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছি। এরপর আজকে সকালে নাস্তায় ছিল খিচুড়ি, তার সঙ্গে ছিল বেগুন ভাজা, পেঁয়াজ আর শুকনো মরিচ মাখানোও ছিল, যেটা বেগুন ভাজা দিয়ে একসাথে খেতে অনেক বেশি মজা লাগে। এখানে সবুজ রঙের যে ভর্তাটা দেখতে পাচ্ছেন, অনেকেই নিশ্চয়ই ভাবছেন এটা ধনিয়া পাতা ভর্তা, কিন্তু না, আসলে কিন্তু এটা সজনে পাতা ভর্তা। এটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়, যদিও অনেক বেশি তিতা হওয়ার কারণে অনেকে এটা পছন্দ করে না, কিন্তু এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর একটি পাতা। কোনো খাবারের পুষ্টিমান জানার পরে সেটা খেতে খারাপ হলেও আমার কাছে সেটা কেন যেন খেতে ভালোই লাগে। শুধুমাত্র দুধ চাটাই কেন যেন ছাড়তে পাচ্ছি না। আর দুপুরে আজকে কাঁঠাল বিচি ভর্তা বানিয়েছিলাম, যেটা রেসিপি অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর বাড়িতে ট্রাইও করবেন। এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দুপুরে এই ভর্তাটা বানিয়ে ইনস্ট্যান্টলি গরম গরম ভাতের সঙ্গে আমি এই ভর্তাটাই খেয়েছি। এরপরে বের হয়েছিলাম আমার ভার্সিটির সিনিয়র আপুদের সঙ্গে দেখা করার জন্য, যারা কিনা আমার এলাকায় থাকছে আমি জানতামই না। সেখানে আমার সিনিয়র আপুরা আমাকে আপ্যায়ন করেছিল আম, বিস্কিট এবং সেই সাথে সেভেন আপও ছিল। এরপর বাসায় চলে আসি। বাসায় এসে আব্বুর জন্য তিনটি ডিমের সাদা অংশ একসঙ্গে একটু স্ক্র্যাম্বল করে দিচ্ছিলাম। সবসময় একভাবে ডিম খেতে আব্বু পছন্দ করে না, তাই আজকে একটু অন্যরকম করে দিলাম। আর এরপর নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম। রাতের খাবারে ছিল এক পিস রুই মাছ ভাজা, সেই সাথে দুপুরের কাঁঠাল বিচি ভর্তাটাই অল্প একটু নিয়ে নিয়েছিলাম। রুই মাছ ভাজা এবং রুই মাছের একটি তরকারি কিন্তু দুপুরেও ছিল, কিন্তু ওই যে বললাম কাঁঠাল বিচি ভর্তা পেয়ে আমি আর কোনো দিকে তাকাইনি, আমি শুধু একটি ভর্তা দিয়ে দুপুরে ভাত খেয়েছি। যেহেতু এই কাঁঠাল বিচি ভর্তায় পেঁয়াজের পরিমাণ যথেষ্ট ছিল, তাই দুপুরে যে টেস্টটা পেয়েছি রাতে কিন্তু সেই টেস্ট ছিল না, মানে একটু অন্যরকম লাগছিল। এসব ভর্তা আসলে যত ফ্রেশ খাওয়া যায় ততই বেশি মজা লাগে। আর আম্মু একটি ডাল রান্না করে গিয়েছিল, কি ডাল বলতে পারবো না, একটু ঘন ছিল আর এটাতে কালো জিরের ফোড়ন দেওয়া ছিল। আম্মু আসার সময় আমার আঙ্কেল, মানে আমার একমাত্র খালু, আমার জন্য এতগুলো জিনিস পাঠিয়েছে, আমার একদম ঈদ লেগে গিয়েছে এক কথায়। যেহেতু আমি কুকিং চ্যানেল খুলেছি, ভিডিও করি, এই জিনিসগুলো যে কী এটা তারাই বলতে পারবে যারা রান্নাবান্না করে রেগুলার। এখানে অনেক কিছু ছিল, অলিভ অয়েল, ব্লু ফুড কালার, তারপর ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট, এছাড়াও ছিল আগার আগার পাউডার, বিট লবণ আর পাপরিকা পাউডার। আমার প্রয়োজনীয় মোটামুটি অনেক কিছুই কিন্তু এখানে আছে। আমার আঙ্কেল আমার ভিডিওগুলো রেগুলারই দেখে, তো তার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো আমার জন্য খুবই প্রয়োজনীয়, তাই আম্মুর কাছে এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে। অত্যন্ত কেয়ারিং একজন পার্সন। রাতে বারান্দায় বসে দেখছিলাম আজকের চাটটাও কালকের চেয়ে কোনো অংশে কম নয়, অনেক বেশি সুন্দর লাগছিল, তাই চাটটাকে ক্যামেরাবন্দি করার এই ব্যর্থ চেষ্টা করলাম।